রোমাঞ্চ নাকি আরও এক দফা আলোক স্বল্পতা কিংবা বৃষ্টির বাগড়া? গেল দুই দিন খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে যা, কি আছে ঢাকা টেস্টের ভাগ্যে? কাগজে কলমে খেলা শেষ হয়েছে তিন দিন, তবে ওভারের হিসেবে মোটে 111.3, তবুও নিশ্চিত ড্র নয়, বরং ফলের দিকেই এগুচ্ছে ম্যাচ। টাইগারদের 30 রানের লিড, হাতে আছে 8 উইকেট। প্রথম দিনের তুলনায় তৃতীয় দিনের উইকেট কিছুটা ভালো হলেও কত রান নিরাপদ? নাই বলছেন 220 রান হবে প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জিং। যদি আমরা আল্লাহর মতে ভালো ব্যাটিং করি, ভালো ব্যাটিং করার পর আমরা যদি একটা ভালো স্কোর দিতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ম্যাচ, আমরা এখন আল্লাহর মতে ম্যাচে আগাই আছি। ওটা এখন আমাদের কন্টিনিউ করতে হবে আর কি। এখান থেকে আমরা যতক্ষণ ব্যাটিং করবো, যত ভালো ব্যাটিং করে টোটালটা দিব, তত ভালো হবে। বোলিংয়ে ঝামেলা হচ্ছে না, অন্যদিন মানে ফার্স্টের দিনের তুলনায় আজকে উইকেটটা একটু ভালো ছিল, ব্যাটিংয়ের জন্য একটু ভালো ছিল। যত লম্বা সময় ব্যাটিং করবো আমাদের জন্য ভালো, আর ইনশাল্লাহ 200-220 করলে ইনশাল্লাহ আমরা ডিপেন্ড করতে পারবো ইনশাল্লাহ। 97 রানেই ব্ল্যাক ক্যাপদের 7 উইকেট তুলে নেওয়ার পরেও লিড নিতে না পারার কোনো আক্ষেপ কি আছে? নাইব অবশ্য প্রশংসায় ভাসাচ্ছেন গ্ল্যান ফিলিপসকেই। অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, এমন উইকেটে এই মন্ত্রেই ফল পেয়েছেন এই কিউই অলরাউন্ডার। তবে কি চতুর্থ দিনের টাইগাররাও হাঁটবে একই পথে? একটা পার্টনারশিপ হইতে পারে আপনার, যে কেউ একজন ভালো খেলতে পারে। এখন ওখানের মধ্যে ও ভালো ব্যাটিং করছে, তাই জন্য ওরা লিড নিতে পারছে। লিড পাইলে ভালো হইতো আপনার। এখন আমরা তো আল্লাহর মতে এখন আমরা 30 রান লিডে আছি, আমরা যদি ভালো ব্যাটিং করি ইনশাল্লাহ একটা ভালো স্কোর হবে। উইকেট যাই হোক না কেন আমাদেরকে খেলতে হবে ওটার মধ্যে, ওটা তো এক্সকিউজ দেওয়া যাবে না। এখন যদি আমাকে ফ্ল্যাট উইকেট দেয় ওখানে, কি আমি বলবো আমি ভাই বোলিং করবো না? ওইটা তো বলতে পারবো না। এখন আমার জন্য এই উইকেটে ব্যাটসম্যানরা তো ব্যাটিং করতেছে, রান করতেছে। এখন আমাদের ওভারঅল সবাইকে চেষ্টা করতে হবে, উইকেট যেমনই হোক আমাদের একটা ভালো টোটাল করতে হবে। নাইমের চোখে তৃতীয় দিনের সেরা মুহূর্ত মিরাজের অমন গেম চেঞ্জিং দুর্দান্ত ক্যাচ। বলছেন চতুর্থ দিনের প্রথম সেশনটাই হবে সবচাইতে গুরুত্বপূর্ণ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।